গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই ভালো আছো তো? কালকের পড়াগুলো করেছিলে? কি পড়েছিলাম? ও আ, ঠিক আছে, লিখেছো বাড়িতে? বলো তো, অ আ যে লিখেছো সেটা মাত্রা ছাড়া বর্ণ না মাত্রা দেয়া বর্ণ? মাত্রা দেয়া বর্ণ, ঠিক ঠিক বলেছো। তাহলে এবার তোমরা বইটা বার করো। বইটা বার করেছো? করো বর্ণ পরিচয়ে। তোমরা এবার এই পাতাটা বার করবে। আমরা আগের দিন অওয়া পড়েছি, আর আজকে আমরা রিলি থেকে পড়বো, কেমন? তাহলে বইটা বার করো, পড়েছো? তাহলে এবার দেখো বইতে এই পাতায় কত সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে না? হ্যাঁ, এবার রিতে কি আছে? ঋষি মশাই কি করছে? ধ্যান করছে বসে, তাই না? হ্যাঁ, আর তারপরে আছে রিয়ের পরে লি। লিতে কি? লিচু, লাল লাল লিচু ঝুলছে। আমরা লিচু খাই না? খাও তো তোমরা। বাহ বাহ, এবার তাহলে রি লি এরপরে কি করলাম? এরপরে দেখো নিচের ঘরটায় আছে এতে কি? একটা গাড়ি, একটা গাড়ি দেখছো? ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়িকে একটা গাড়ি বলে। কি সুন্দর ছুটে চলেছে, ঘোড়ার গাড়িতে চড়েছো? চড়নি তো, বড় হও তারপরে চড়তে পারবে। এবার ওই ওইতে কি আছে? ওইতে আছে ঐরাবত, হাতি। হাতিকে ঐরাবত বলা হয়। ও, এর পরের ছবিটাই আছে ও। ওতে হচ্ছে ওজন, এই যে ডালপাল্লা নিয়ে ওজন করছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, কোথায় ওজন করে জিনিস আনি জানো? দোকানে। বাহ, খুব ভালো বলেছো। এবার ও, ওতে হচ্ছে ঔষধ, ঔষধ। আমরা অসুখ হলে, জ্বর হলে আমরা ওষুধ খাই তো, মা ওষুধ খাওয়ায়। ওতে হচ্ছে ঔষধ, মা দেখো বাচ্চা কাছে কি সুন্দর ওষুধ খাওয়াচ্ছে। তাহলে তোমরা কি বুঝতে পারলে যে এই ছবিগুলো কিসের জন্য দেওয়া হয়েছে? এগুলো আমাদের বোঝার জন্যই। তাহলে বলো রি রি এ ওই ও ও। আগের দিন আমরা ছটা পড়েছিলাম, আজকে আমরা ছটা পড়লাম। রিতে, ঋষি, নিতে, চু, এতে, একটা গাড়ি, ওইতে, ঐরাবত, ওতে, ওজন, আর ওতে, ঔষধ। তাহলে এবার রিলি, এই যে আমি আগের দিন তখন অবা লিখেছিলাম, এবার আমি রিলিটা তোমাদের লিখে দেখাচ্ছি। দেখো, এই দেখো রি। তারপরে হচ্ছে রি, এরপরে বর্ণটা হচ্ছে এ, হচ্ছে ওই, তা হচ্ছে ও, আর তারপরে বর্ণ হচ্ছে ও। রি রি এ ওই ও ও। তাহলে আমরা আজকেও আবার ছটা বর্ণ পড়লাম। এবার দেখো এই লেখাগুলোর মধ্যে প্রথমে আমি কালকে যেটা বলেছিলাম তার থেকে এটা একটু আলাদা আছে। দেখো এই ছটা বর্ণের কোন বর্ণের মাথায় কিন্তু মাত্রা নেই, দেখছো? তাহলে আর আগের যে সেটা করেছিলাম সেটা মাত্রা ছিল। তাহলে এই যে ছটা বর্ণ, এই বর্ণগুলো হলো মাত্রা ছাড়া বর্ণ। আমাদের দুরকম বর্ণ, দেখো তিন রকম বর্ণ, মাত্রা দেয়া বর্ণ, মাত্রা ছাড়া বর্ণ। আবার যখন আমরা কথা করতে যাব তখন দেখবে আংশিক মাত্রা দেওয়া আছে, মানে কি ছোট করে একটু মাত্রা দেওয়া আছে। তা সেটা তোমরা পরে যখন আমরা পড়াবো তখন বুঝতে পারবে। আজকে হলো যে লি লি এ ওই ও ও, এই ছটা বর্ণ মাত্রা ছাড়া বর্ণ। আমি যখন বলবো মাত্রা দেওয়া বর্ণ কোনগুলো, তখন তোমরা বলবে অ আ হ্রস্ব ই দীর্ঘ ঐ হ্রস্ব ও দীর্ঘ, আর মাত্রা ছাড়া বর্ণ কোনগুলো, রি লি এ ঐ ও ও, এই ছটা বর্ণ। মোট বারোটা বর্ণ, এই বারোটা বর্ণ আমরা বললাম। এইগুলোকে কি বলে জানো? আমরা যে অ আ এরকম বলি না, এগুলোকে বলে সরে সরে অ সরে আ, হ্রস্বই দীর্ঘ হ্রস্ব দীর্ঘ, এইভাবে বলতে হয়। কেন জানো? এই বর্ণগুলোকে বলা হয় স্বরবর্ণ।
তোমরা যখন বড় হবে তখন বুঝতে পারবে যে স্বরবর্ণ কি, ব্যঞ্জন বর্ণ কি, এগুলো সব বর্ণ আলাদা আলাদা। আস্তে আস্তে যখন তোমরা একটু একটু করে পড়বে, বড় হবে, তখন তোমরা বর্ণের পার্থক্যটা বুঝতে পারবে। তাহলে আজকে আমরা পড়েছি মাত্রা ছাড়া বর্ণ। কি কি পড়েছি? রি, লি, এ, ঐ, ও, এই ছটা বর্ণ। তাহলে আমাদের স্বরবর্ণের 12টা বর্ণ আমরা শিখে নিলাম। বুঝতে পেরেছ? তোমরা সবাই বাড়িতে কিন্তু এই মাত্রা দিয়া বর্ণ আর মাত্রা ছাড়া বর্ণ পড়বে, লিখবে। আমি তোমাদের খাতা তারপরে চেক করবো। থ্যাংক ইউ।